গুড মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা, তো সকালবেলা রোববার সকাল, তো চলে এসেছি রান্নাঘরে। আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, কেননা দিদিরা খেয়ে দিয়ে বাড়ি যাবে। দিদির আজকে ক্লাস আছে ফ্যাশন ডিজাইনিংয়ের, ওই কারণে মাংস আর ভাতই করবো। মাংস ভাত করে খেয়ে দিয়ে চলে যাবে দিদিরা। আর এদিকে আমি মাংস বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হলে আমি মাংসটা দিয়ে দেবো। তো আমি এরকমভাবেই মাংসটা করি, ভালো লাগে আমার এরকমভাবেই মাংস খেতে। এবার মাখিয়ে করলে না আমার ভালো হয় না, কেন ভালো হয় কিন্তু আমি এরকমভাবেই করি। তো তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করছি আজকে সকালবেলা, না ঘরের আজকে কাজ করিনি, আগে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, তারপরে দিদিরা খেয়ে চলে যাবে, তারপরে গিয়ে ঘরের সমস্ত কিছু কাজবাজ করব। সকালবেলা উঠেছি আর রাতে এখন ঠিক মতন ঘুমও হয় না, ওই ঘুম হয় না মানে ঘুমাই না, এটাই হচ্ছে মেন কথা। ফোন ফোন দেখতে দেখতেই টাইম চলে যায়, তো ওর জন্য ঘুমও পেয়ে গেছে। আর এইদিকে আমি মাংস দিয়ে দিয়েছি, তো মাংস দিয়ে টমেটোটাও দিয়েছি। টমেটোটা না আগে দিলে, তেলে দিলে বেশ কালারটা লাল আসে, বেশ ভালো লাগে টমেটোটার জন্য। আর এদিকে আমার মাংসের সমস্ত মশলাপাতি দিয়ে কষানো হয়ে গেছে, দেখছি খুব ভালোভাবে কষিয়েও দিয়েছি, তেল উঠে গেছে। এবার পরিমাণ মতন জল দেব, জল দিয়ে একটু পাতলা ঝোলঝলি করব। তো রবিবারের পাতলা মাংসের ঝোল, তো ঝোলঝোল করব, ওর জন্য বেশি করে জল দিয়ে ফুটিয়ে দেব, ফুটাতে হবে মানে ফুটিয়ে দেবো মানে। দেখো এদিকে আমি জল দিয়েও দিয়েছি, মাংস আলু সব গলিয়ে যাবে, তারপরে ফুটিয়ে গ্যাস অফ করে দেবো। এদিকে করছে আমার বাবুই পাখি ড্রয়িং, তো ড্রয়িংয়ের পাগল আমার বাবুই পাখি, ও ড্রয়িং করতে খুব ভালোবাসে। সকালবেলা উঠে বলছে আন্টি কখন আসবে, আন্টি কখন আসবে। আমার বাবুই পাখি বসে গেছে ড্রয়িং করতে, আর রান্না বসিয়ে আমি এসেছি ঘরে। তো ঘরে এসে দিদিদের সাথে একটু গল্প করছি। এদিকে আমার খাটফাট সব গোছানো হয়ে গেছে, শুধু ঘরদোর মোছামুছি বাকি আছে। আর বাবিনা বেশ ড্রয়িংটা নিয়ে বসেও থাকে, ফোন টোনও নেয় না ওর যদি ড্র কালার থেকে যায়, তো কালার করতে খুব ভালোবাসে। তো একটা কিছু দিয়ে শান্তি, যে না এই জিনিসটা নিয়েও বসে থাকবে, ওর জন্য ভালো যেহেতু জিনিসটা, ওর জন্য বারণও করি না। তো করছে, করুক যতক্ষণ ইচ্ছে। আমার বাবুই পাখি ড্রয়িং ফয়িং কমপ্লিট, তো আমি চলে এসেছি এখন ঘর মুছতে। লাঠি দিয়েই ঘরটা মুছছি আজকে, আমি মাঝে মাঝে যেটা ইচ্ছা হয় সেটা দিয়ে মুছি, লাঠি দিয়ে হোক হাত দিয়ে হোক, তো ঘরদোর মুছে নিই। দিদিরা চলে যাচ্ছে বাড়ি, তো বাড়ি ফাঁকা হয়ে গেল আমাদের, বা থাকলে বেশ ভালো লাগে, গল্প করতে করতে টাইম চলে যায় দিদির সাথে। আর এদিকে ওদিকে এদিকে ওদিকে বেড়াই আমি একাও ঠিকই, কিন্তু সবার সাথে বেড়াতে বেশ ভালোও লাগে। তো কি সামনে রেখে দেবে ব্যাগগুলো, আবার এসো টাটা কে। আর দিদিরা চলে গেছে, তারপর আমি তো স্নানটাই বাকি ছিল, তো স্নান টান করে নিয়েছি। আর যেহেতু আমার আজকে সব কাজ কমপ্লিট, আমি বসে পড়েছি আমার বাবুই পাখির পাশে ড্রয়িং দেখতে। বাবিন ড্রয়িং করছে আর আমি এদিকটা বসে আছি, বাবিন বেশ সুন্দর ড্রয়িং করছে একা একাই। আর আজকে আর অর্ক আসেনি, অর্ক গেছে ওর মামার বাড়ি, বাবুই পাখি একাই করছে ড্রয়িং। তো সকাল থেকে রবিবারটা হলে যেন পাগল হয়ে যায়, ম্যাম কখন আসবে, ম্যাম কখন আসবে, এই হচ্ছে ওর কথা, খালি আন্টিকে ফোন করো, দেরি হয়ে গেলেই হলো।
বাবুই পাখির আঁকা কমপ্লিট। বাবির আন্টিও চলে গেছে বাড়ি, তো আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আছে ওখানে ভাত আছে, আর এখানে আছে মাংসের একদম লাল লাল পাতলা ঝোল। তো এই আছে আজকে, আর স্যালাড, হ্যাঁ স্যালাড আছে। আর বাবিনের এখানে মাংস করা আছে, বাবিনের মাংসটা আজকে ওই কাবাব মতন করে দেওয়া হয়েছে তান্দুরি মশলা হালকা দিয়ে। তো এরম করে ওর পাপা করে গেছে আজকে মাংসটা বাবুই পাখির। ইভিনিং এভরি ওয়ান, ভোরবেলা লাঞ্চের পর একটা টানা ঘুম দিয়েছি, মানে আজকে অনেক ঘুমিয়েছি। তো একটু আগে উঠেছি, কটায় উঠেছি, পাঁচটায় উঠলাম মনে হয়, সেই দুটো আড়াইটার সময় শুয়ে। তো বেশ অনেকটা টাইম ঘুমিয়েছি, ফ্রেশও লাগছে। আর এখন একটু যাচ্ছি গুড়গুড় করতে, দিদিরাও চলে গেছে আজকে, আমি আমার ছেলে আর আমার বর যথারীতি যেমন থাকি। তো দিদিরা ছিল, বেশ ভালোই লাগছিল, টাইম কেটে যাচ্ছিল গল্প টল্প করতে করতে। আর দিদিরা নেই তো আমরাই বেড়াচ্ছি, এই যেমন বাবুই পাখি, শুধু 11 আর 12টা লেখা বাকি। কালকে তো ইংলিশের হোমওয়ার্কটা করেছে, তো আজকে এডিটটা করছে, কালকে করে নিলেই হয়ে যেত এই কটা লেখা। তো কালকে করলো না, ঠিক আছে আজকে করবে, তো ওরই ব্যাপার, রোববার ছুটি দিই তো আজকে ছুটি পেল না। তো হোমওয়ার্কটা করে নিয়েই এখন আমরা রেডি শেডি হয়ে রেডি আমি অলরেডি হয়ে গেছি, বাবুই পাখিকে রেডি করে বেরিয়ে যাব। তুমি রেডি? জামা প্যান্ট কোথায় পড়েছো? তো আজকে একটু ঘরের কাজ করতেও, মানে জানলার একটা কাজ খুলে গেছে, তো কাজটা কাজের জন্য যাব কিনতে। তারপরে এরকম টুকটাক কিছু 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 কাজ আছে ঘরে, তো ওই কাজগুলোই আজকে করতে যাব মেনলি। তাহলে চলো বাবুই পাখিকে এডিটটা লিখিয়ে নি, তারপরে আবার বেরানোর সময় কথা বলছি। এখন আমরা নিচে চলে এসেছি, আর বাবুই পাখির পাপাও চলে এসেছে গাড়ি নিয়ে। চলে এসেছি আমরা বিরাটিতে, তো আমার একটা ক্রিম কিনতে হবে, তো ক্রিমটা কেনার জন্য এসেছি। আর ক্রিম এদিকে কেনা হয়েও গেছে, এই ক্রিমটা নিয়েছি, এই ক্রিমটা নিয়েছি মানে ক্রিমটাই মাখি, তো শেষ হয়ে গেছিলো, আবার নিতে এসেছি। নিয়ে যাচ্ছি হচ্ছে বিরাটিতে, ওই যে খেলনার দোকান দিয়ে খেলনা কিনি, তো ওই দোকানে যাচ্ছি বাবুই পাখি স্লাইম কিনতে। এইদিকে এসেছি, এসে তো পেলাম না, এই যে স্লাইমগুলো আছে এগুলো বলছে নাকি নষ্ট হয়ে গেছে, জল জল হয়ে গেলে সেটা নষ্ট হয়ে যায়, জানি না। দোকানে এসে শুনলাম, বেশ ভালো ভালো হলো, অন্য দোকান দিয়ে নিতে গেলে আমরা দেখে নিতে পারবো। তো এইগুলো বলছে নষ্ট হয়ে গেছে, কি করবো, বাড়ি যাচ্ছি, এবার না নিয়েই চলে যেতে হবে বাড়ির দিকে। এই ইয়েলোটা ভালো লাগছে, কোনগুলো, এগুলো ভালো হবে না, এখন চলে এসেছি আমরা বিরাটির অন্য একটা দোকানে, মানে বিনার ওখানে দোকানটা। তো এই দেখো, এই স্লাইমটা দেখেছি 30 টাকা, কিন্তু এখানে বলছে 50 টাকা, তো নিই নি, দরকার নেই, কালকে আসতে বলছে, তো কালকে এসেই দেখবো। আর এখন চলে এসেছি জানলার নেট কিনতে, তো নেট টেট কিনে নিয়ে এখন যাচ্ছি চা খেতে। আর বিরাটি থেকে এসেছি আমরা মাইকেলে যে দোকানে চা খাই, তো এই দোকানে এসেছি, অনেক দিন আসাও হয় না, অনেক দিন পর এলাম। আর এই দোকানে এলে না আমি 2 থেকে 3 বার আমি চা খেয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার খুব ভালো লাগে চাটা, এখানে বেশ গাঢ় গাঢ় চাটা হয়, তো আমার খুব ভালো লাগে খেতে। তো এখন আমি চা খাচ্ছি, আমার বর খায় না। আমি চা খেলাম, আর আমার বাবুই পাখির জন্য নেওয়া হয়েছে চিকেন পকোড়া, তো চিকেন পকোড়াটা বেশ ঝালঝালি ছিল, ওর জন্য তো বাবুই পাখি খেলো না, একটুখানি খেয়ে মুখে দিয়ে বললো ঝাল বলে আর খেলো না, আমরাই দুজনে খেয়ে নিলাম। চলে এসেছি আমরা এখন বাড়িতে ঘুরে, তাই তো, আমরা এখন চলে এসেছি বাড়িতে, তো অনেক রাত্রি বলো, চলে এসেছি আমরা বাড়িতে গুরু গুরু করে। আজকে আর রুটি করবো না, রুটি কিনে নিয়ে চলে এসেছি আমি, খেলাম, আমার খেতে ইচ্ছা হচ্ছে একটু রুমালি রুটি, মাংস তো আছে, মাংস দিয়ে রুমালি রুটি দিয়ে খাওয়া সালাড দিয়ে। আর আমার শ্বশুর খেতে পারে না বাবা,
রুমালি রুটি শক্ত তো ওর জন্য বাবার জন্য এমনি রুটি নিয়ে এসেছি আর বাবুই পাখি খাবে রাতে এগরোল তো আমাদের রাতে ডিনার এই হবে ভালোই হলো কিছু করতে হলো না সেই সকালে করে নিয়েছি দিদিরা গেছিল তখনই রান্না বান্না করে নিয়েছে আজকে অনেক তাড়াতাড়ি সব কাজ বাজ শেষ হয়ে গেছে তাহলে আজকে মানে বিকেলবেলা থেকে পুরো রেস্ট নিয়ে যাচ্ছি কাজ বাজ তেমন নেই আমার বড় অর্ধেক কাজ আমার করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ভাবি গুড নাইট গুড নাইট আর এখনো বাবিনের বই খাতাগুলো গোছাতে হবে তো চলো টাটা।